বন্ধুরা, এই মুহূর্তে চার্চের ভেতরে চলে এসেছি এবং আমরা সেই যিশুর জন্ম মুহূর্ত, যে গোশালায় হয়েছিল, সেই সব দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি। আর সেই ছোট অবস্থায় যিশু যখন জন্মগ্রহণ করেছিলেন তখন তিনি কেমন ছিলেন, সেই সব দৃশ্যই আপনাদের সামনে দৃশ্যায়ন করছি। নমস্কার। মেদিনীপুর শহরে যে বড়দিন পালিত হয় সেটি খুবই ঐতিহ্যমণ্ডিত, আর আজ আবারও একবার বন্ধুত্ব হাজির হয়েছে ঐতিহ্যমণ্ডিত মেদিনীপুরের এক্সমাস দিন উপলক্ষে যে উৎসব পালন হয় তাই আপনাদের সামনে তুলে ধরতে। আমরা চলে এসেছি মেদিনীপুরের ক্যাথলিক চার্চ, যেটি আছে স্টেশন রোড অঞ্চলে সেইখানে। আর আমার সামনে রয়েছেন এই চার্চেরই ফাদার। ফাদারের মুখ থেকেই শুনে নেব এই চার্চের ইতিহাস এবং এই চার্চের রীতিনীতি সম্পর্কে। আপনার নামটা? আমার নাম হচ্ছে ভিনসেন্ট লোবো, ফাদার ভিনসেন্ট লোবো। আপনি একটু আমাদের বলুন যে এই চার্চ কবে প্রতিষ্ঠিত হয়েছিল এবং কেন প্রতিষ্ঠিত হয়েছিল? এটা মনে হয় 1840 সালে মনে হয় স্থাপিত হয়েছিল। স্থাপিত হওয়ার কারণ আমরা মানে শিক্ষা মাধ্যমে লোকদের সাহায্য করতে চেয়েছিলাম। এখন আমরা দেখছি অনেকে বিভিন্ন স্কুলে যাচ্ছে, স্কুলগুলো বেড়ে গেছে। তখনকার দিনে স্কুলগুলো কম ছিল আর সেই জন্য এখানে প্রথম দরকার ছিল শিক্ষা। সেই জন্য অনেক বছর পরে, যদিও গির্জামণ্ডলী ছিল তখন, সেন্ট জেভিয়ার্স থেকে ফাদার আসতো এখানে খ্রিস্ট যা করতে, কয়েকজন খ্রিস্ট ভক্তের এখানে ছিল। কিন্তু তা সত্ত্বেও ফাদার আর্নস্ট, আলবার্ট আর্নস্ট, উনি একজন বেলজিয়ান ফাদার জেজুইট, উনি সেন্ট জেভিয়ার্স থেকে আসতেন এবং এখানে কীভাবে শিক্ষামূলক প্রতিষ্ঠানগুলো তৈরি করা যায় এটা এর ইতিহাস অনেক বেশি আছে। এখন অল্প সময়ের মধ্যে প্রকাশ করা সম্ভব নয়, কিন্তু মেইন উদ্দেশ্য ছিল পড়াশোনা, শিক্ষা, স্কুল ইত্যাদি। কে প্রতিষ্ঠা করেন এটা? ফাদার আলবার্ট আর্নস্ট শিক্ষা প্রতিষ্ঠান করেন। আচ্ছা, মূল উদ্দেশ্য ছিল শিক্ষাকে বিস্তারিত করা। আর এখানে বড়দিনের উৎসবটা কিরকম করে পালন করা হয়? এখানে বড়দিন আগে আমরা প্রায় নিজেদের মধ্যেই করতাম, আর বিশেষ করে ছোট ছেলে মেয়েদের আনন্দ দিয়ে পাড়া প্রতিবেশী যারা আছে, ধর্ম নীতি এসব বাদ দিয়ে আমরা সবাইদের আমরা নিয়ে বিভিন্ন রকম জিনিস বিতরণ করতাম, কম্বল, শীত বস্ত্র ইত্যাদি। আর তাদের সঙ্গে আমরা বাচ্চাদের সঙ্গে ক্রিসমাস ট্রি করতাম। এখন সেই প্রথা ছিল, কিন্তু তারপরে আমরা আরেকটু বড়ভাবে এগিয়ে গেছি। এখানে একটা মেলার ব্যবস্থা হয়েছে,
প্রতি বছরে এটা এই মেলাটায় প্রচুর প্রচুর লোকেরা আসেন, প্রথমত গির্জা দেখতে। আর কিভাবে যিশু জন্ম নিয়েছিলেন সেই গোশালা ঘরে, সে আমাদের একটা প্রথা আছে সে গোশালা ঘর তৈরি করা সুন্দরভাবে, আর একটা বাতাবরণ সৃষ্টি করা যার দ্বারা লোকদের মনে হয় যিশু কোথায় জন্মেছিলেন, পাহাড়ি অঞ্চলে একটা গুহার মধ্যে। তাছাড়া লোকেরা আসে যে বিভিন্ন রকম মানে খেলাধুলা আছে, সে কারণ সবাই আজকাল মনোরঞ্জন পছন্দ করে। আর এই কোভিডের সময় আমরা করিনি দু বছর, কারণ আমরা চাইছিলাম সবাইদের সুরক্ষা, সেই জন্য গত বছরে করিনি, এ বছরে করতে চাইনি, কিন্তু আমরা করতে পেরেছি এই কারণে। সব লোকদের বেশিরভাগ লোকেরা চাইছিল, সে আনন্দ দ্বারা বঞ্চিত ছিল প্রায় দু বছর, সেই জন্য অনেক চিন্তা ভাবনা করে আমরা এই মেলাটা আবার শুরু করেছি। আর এই যে ক্যাথলিক চার্চের বিশেষ কোনো বৈশিষ্ট্য, মানে বিশেষ কোনো রীতি কি আছে যেটা অন্য চার্চের থেকে আলাদা? এখানে সবারই, এখানে যারা আছে বাঙালি, আর তারা বলতে গেলে একদিকে বলতে গেলে এত অবস্থাপূর্ণ নয়, কিন্তু তাদের একটা সংস্কৃতি আছে, বাংলাতে গান করা, বড়দিনে গান করা, ঘরে ঘরে গিয়ে সেই যিশু জন্মেছেন সেই বাণী প্রচার করা, আর সবাইদের কীর্তনের দ্বারা অনুপ্রেরণা দেওয়া, এইসব একটা প্রেরণা, ইয়ে কি বলা যায়, ঐতিহ্য আছে এখানে। আচ্ছা, আর এই মেলাটা আপনারাই অর্গানাইজ করেন? এই মেলাটা মানে কয়েক বছর আগে প্রতিষ্ঠান হয়, অনেক আমাদেরই খ্রিস্টভক্তরা প্রথমে শুরু করেন, কারণ এই বড়দিনের এই মহত্ব যেবে গাম্ভীর্য তার উচ্চতা আমরা ঠিকমতো এখানে পালন করতে পারিনি, আর্থিক অবাধের অভাবের যারা, সেই জন্য এই মেলাটা করা হয় যাতে এই পাড়াগুলো সুন্দরভাবে সাজানো হয়, আর সেই বড়দিন খুব আনন্দে উল্লাসে তারা পালন করতে পারে। কিন্তু আস্তে 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 এই মেলাটা বড় হয়ে যায়, আর সবাইদের জন্য একটা সুন্দর একটু সময় কাটানো, কিছু জিনিসপত্র কেনা, আর এখানে একটু সময় কাটানো, খুব সুন্দর একটা জায়গা হয়ে গেছে। কাছাকাছি 10 দিন এই মেলাটা চলে, কিন্তু এখন এই হঠাৎ এই কোভিড পরিস্থিতিতে আমাদের একটু সতর্ক হতে হয়, সেই জন্য আমরা বাধ্য করেছি সবাইদের গেটে ঢুকবার সময় তারা যেন মাস্ক পরে আসে, তারপরে হ্যান্ড স্যানিটাইজ করা হয়, তেমনি তাদের টেম্পারেচারও দেখা হয়, যাতে সবাই যেন সতর্ক থাকে। আর আমরাও ঘোষণা করি মাঝে মাঝে, সেখানে পোস্টারও দেওয়া আছে যাতে লোকেরা মানে সতর্ক হয়ে যায়, সবাই মাস্ক পরে, যাতে যদিও ভিড় হয় কিন্তু রোগটা যেন না ছড়ায়, কিন্তু মাস্ক পরে থাকলে আশা করি রোগটা অত অত ছড়বে না। আমরা করি এখানে যতটুকু আমি জানি এখানে মেদিনীপুরে এখন রোগ নেই, কিন্তু তাহলে আমরা বলতে পারবো না একেবারে রোগ নেই, হতে পারে কোথা থেকে কোথায় আসছে, কিন্তু সেরকম সুরক্ষা আমরা আপ্রাণ চেষ্টা করে নিয়েছি। আর এইখানের যে বড়দিনে মানে যে উপাসনা বা প্রেয়ার হয় সেখানে কি বাইবেলের গান বা বাইবেলের স্তোত্রগুলোই পাঠ করা হয়? হ্যাঁ, ঠিকই বললেন আপনি। আমরা যে বড়দিনের আগের দিনে 24 তারিখে কাছাকাছি 45 মিনিট বড়দিনের গান, ধ্যান এইসব করি সুন্দরভাবে, লোকদের একটা অন্য একটা আধ্যাত্মিক জগতে তুলে দেয় এই গানগুলো কীর্তনগুলো, আর তার মধ্যে ঈশ্বরের বাণীও পড়া হয়, যার দ্বারা তারা মানে ওই 45 মিনিটের পরে যে মহাকৃষ্ট জাগ হয়, যে যিশুর যে জন্মের সময় সেই 12টার সময়, তখন আমরা মহা উল্লাসে আনন্দে সেই বিশেষ গান শুরু করি, যেটা পুরোপুরি আগমনকাল, আগমনকাল ছিল 4টে রোববার এই প্রস্তুতির জন্য, কারণ বড়দিন হচ্ছে সত্যি যিশুর জন্ম, সে রাজাদি রাজ স্বর্গীয় পিতা তাকে এই জগতে পাঠিয়েছেন তার একমাত্র পুত্রকে, কিন্তু তার আগে লোকের জন্য তাদের মন পরিবর্তন করে সৎ পথে চলে, আর সেই সব প্রবক্তারা রয়েছে পুরাতন নিয়মে, তাদের ভবিষ্যৎবাণী এসব লেখা আছে বাইবেলে,
ওগুলো শুনে মানে লোকেরা মন পরিবর্তন করতে বাধ্য, তাদের পাপ স্বীকার হয়, যার দ্বারা তারা তাদের অন্তরটা তারা ব্যক্ত করে। আর এইসব এই আগমনকালে হয়, যাকে বলো আমরা আগমন মানে যিশু আবার আসবেন, একবার এসেছেন আবার আসবেন জগতের শেষে, জগৎটা শেষ হয়ে যাবে তখন উনি মহাপরাক্রমে উনি আসবেন, মেঘ বাহনে উনি আসবেন, যারা তার প্রতি বিশ্বস্ত ছিল তাদের নিয়ে যেতে। মানে এর দ্বারা আমরা মনের শান্তি এবং মনকে পবিত্র করে তুলি। আচ্ছা, এখানে যে স্কুলটা আছে একদম নার্সারি থেকে 12 পর্যন্ত, তাই তো? তো এই স্কুলটা সম্পর্কে যদি একটু বলেন, এই স্কুলটা কি আপনাদের ট্রাস্টেই চলে না সরকারি অনুদান কিছু পাওয়া যায়? আসলে আমাদের নার্সারি থেকে 4 ক্লাস পর্যন্ত আমরা কোনো সাহায্য পাই না। আসলে আমরা প্রাইমারি অর্থাৎ 1 থেকে 4 ক্লাস পর্যন্ত আগে স্কুলটা অ্যাপ্রুভ ছিল, এখনও অ্যাপ্রুভ আছে, কিন্তু ওই সব দিদিমণিরা রিটায়ার করেছে, তারপর বিভিন্ন ফাদাররা চেঞ্জ হয়ে যায়, ডিআই চেঞ্জ হয়ে যায়, তারপর যদি আবেদন করা সত্ত্বেও আমরা কোনো রেসপন্স পাইনি। আর যার যারা এখন যারা পড়াচ্ছে অল্প পয়সায় পড়াচ্ছে, কিন্তু ত্যাগীভাবে পড়াচ্ছে আর বাচ্চাদের ভালোবাসছে, এমন কি অন্য বড় স্কুলের তুলনায় এরা অনলাইন ক্লাস বিশ্বস্তভাবে নিচ্ছে, তাদের মায়না দেখলে আমাকে বলতেই লজ্জা লাগে, তাদের মায়না খুবই অল্প। আচ্ছা, এখানে কি টিচারদের রিক্রুটমেন্ট কি এসএসসির মাধ্যমে হয় না আপনারা সিলেক্ট করেন? টিচারদের আমরাই সিলেক্ট করি, সেটা আমাদের একটা বিশেষ কনস্টিটিউশন আছে, ভারতের কনস্টিটিউশন, যার দ্বারা আমাদের প্রতিষ্ঠানগুলো সে নিয়মিতভাবে আমরা পরিচালন করি। যদিও সরকার আমাদের হয়তো এই সব স্কুলে মানে মাইনে দিয়ে সাহায্য করে, কিন্তু এই প্রাইমারিতে আমরা কোনো সাহায্য পাই না, কারণ দিদিমণিদের বই অ্যাপ্রুভ টিচার এখন নেই, তারা অ্যাপ্রুভ করে নেই, আর আমরা হয়তো সেই আবার পুনর্বার অ্যাপ্রুভ করার জন্য আবেদন জানাতে হবে, আর ওদের নিয়মকানুন আছে ওটা মানতে হবে। আমরা চেষ্টা করছি, আমরা ডিআর কাছে গিয়েছিলাম কয়েকবার, আবার যাব, যাতে টিচাররা যেন তাদের ন্যায্য সে মাইনে পায়। আর আপনার ছোটবেলায় বড়দিন আপনি পালন করেছেন আর এখন পালন করছেন, এখন আপনি একটা চার্চের ফাদার, তখনের অনুভূতি আর এখনের অনুভূতি একটু আমাদের যদি বলেন। ছোটবেলায় আমি একটা গ্রামের দিকে ছিলাম, পুরোপুরি গ্রাম, দক্ষিণ ভারতে কর্ণাটক মানে প্রান্তে, আর জায়গাটার নাম হচ্ছে উড়ুপি, উড়ুপির আর একটা মুড়ু বেল্লে মানে একটা জায়গা, সেখানে আমি প্রাইমারি স্কুলে পড়তাম, তেমনি তারপরে হায়ার এলিমেন্টারিতে গেলাম। আর বড়দিন আমরা আমাদের মানে কেন্দ্র ছিল গির্জা, এখনকার মতো আপনাদের টেলিভিশন অথবা মোবাইল অথবা সিনেমা আমাদের কিচ্ছু ছিল না, আমাদের মনোরঞ্জন ছিল শুধু গির্জা আর ফাদারদের উপাসনা, মাঝে সাঝে এখানে ওখানে নাটক করতো, ওটাতে আমরা যেতাম অথবা আমরাও অভিনয় করতাম। আর বড়দিন আমাদের জন্য খুব আনন্দের সময় ছিল, বিশেষ করে গির্জা আসা, সবাই ভালো ভালো পোশাক পরে গির্জা আসে, খুব একটা আনন্দ আলাদা। রাত্রিবেলায় আমাদের গির্জা থেকে ঘর অনেক দূর ছিল, আর রাত্রিবেলায় তখন মশাল নিয়ে আমরা আসতাম, সে রাস্তাতে তখন ইলেকট্রিসিটি ছিল না, আমাদের ওখানে কোনো জায়গায় ইলেকট্রিসিটি ছিল না, তাহলে আমরা সব কিছু ঠিক করেছি, পড়াশোনা ঠিক করেছি, গির্জায় আমরা যোগদান করতাম, তখন আমরা সরকার থেকে কোনো সাহায্যও পেতাম না, কিন্তু সবাই চাষি ছিল, তাদের পরিশ্রমে তাদের বিশ্বস্ততায় তারা আমাদের জীবন গড়ে তুলেছে, আর তাদের জন্য আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি। আজকের যুব সম্প্রদায় একটু অন্য টাইপের, কারণ সবাই অবস্থাপূর্ণ হয়ে গেছে, তারা পড়াশোনা করছে আর মোবাইলের তার সমস্যাগুলো রয়েছে, কতজন ছেলেমেয়েরা ওই মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, পড়াশোনা ঠিক মতো করে না, এগুলো সব জায়গায় চলে, আমাদের দিকেও চলে, কিন্তু বাবা মায়েরা খুব শৃঙ্খলা বজায় করে তাদের পড়াশোনা এগিয়ে নিয়ে যায়, আমি দেখেছি। এটাই আমার ছোটবেলার বলা যায়
এই এক্সপিরিয়েন্স খুবই ভালো। কোনটা মানে এখনের অনুভূতিটা আর থেকে ছোটবেলাটাই বেশি ভালো লাগে, তাই তো? এখনের অনুভূতিটা কেমন লাগে আপনার কাছে? এখন মানে এখন আমাদের যুগটা অনেক এগিয়ে গেছে সত্যি। আমাদের বৈজ্ঞানিক রূপে আমরা অনেক অনেক উন্নতি করেছি চারিদিকে আমাদের দেশেও। তখনকার দিনে এত উন্নতি হয়নি, এমনকি আমাদের দিকে একটা বাসও ছিল না, নদীগুলোতে কোনো ব্রিজ হয়নি, সেই জন্য বাইরেকার কোনো বিষ আমাদের দিকে প্রবেশ করতে পারতো না। আর যে ফসল হতো সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো রাসায়নিক সার দেওয়া হতো না, আর কোনো ইনসেকটিসাইড দিতে দেওয়া হতো না, সব কিছুই সুন্দর ছিল। আর সেই জায়গায় আমরা খালি পায়ে হাঁটতাম, সব জায়গায় সব কিছু সুন্দর ছিল, নল নদী সব, এত সুন্দর একটা বাতাবরণ এটা আজকাল যুগ এটা অনুভব করতে পারে না। অনেক পরিবর্তন। আপনি একটু এখনকার ছোট বড় সকলের উদ্দেশ্যে যদি কিছু একটা বার্তা দেন যেটা আমাদের জনকল্যাণে কাজে লাগবে, আমরা ভবিষ্যতে আরও অনেক পথ এগিয়ে যেতে আমাদের সাহায্য করবে, সেরকম যদি কিছু একটা বার্তা দেন আমাদের। আমার বার্তা হচ্ছে যে বিশেষ করে আমাদের বড়দের বাবা মায়েদের, অনেক বাবা মায়েরা তাদের হয়তো সন্তানের প্রতি যথেষ্ট নজর দেয় না, বিভিন্ন কারণে হয়, কয়েকজন শিক্ষা লাভ করেনি, সেই শিক্ষার মূল্য বুঝে না, আর অনেকজন শিক্ষা লাভ করেছে কিন্তু তাদের বাচ্চাদের সময় দেওয়ার তাদের সময় নেই, তাদের কর্ম স্থলে তারা ব্যস্ত থাকতে হয়। আর বাকি ছোটদের আমি বলি সময় খুবই অল্প, আর সেই জন্য সেই সময় সদ্ব্যবহার করতে হবে, পড়াশোনা ঠিকমতো করে আর ঈশ্বরের ভক্তি করে গুরুজনদের শ্রদ্ধা করে ঈশ্বরের আশীর্বাদ তারা পেতে পারে, পড়াশোনার জন্য তারা এগিয়ে যেতে পারে, পিতামাতার জীবনও যেন সুন্দর হোক, ছেলেমেয়েরা তাদের কথার ছাড়া তাদের জীবন দেখে, বাবা মায়েরা ছেলেমেয়েরা বাবা মায়েরা কেমন করছে, তারা গির্জা যাচ্ছে কি না, মন্দিরে যাচ্ছে কি না, অথবা শুধু তাদের মানে শিক্ষা দান করে কিন্তু তারা নিজেরাই পালন করে না, এইগুলো বাচ্চারা ধরে সঙ্গে সঙ্গে ধরে নেয়। আর তারা বাবার মায়েরা যখন করছে না আমরা কেন করব, সেই জন্য বাবা মায়েরা তাদের জন্য একটা আদর্শ জীবন যাপন করতে পারে, আর যার দ্বারা ছেলেমেয়েরা তাদের জীবন দেখে তারা অনুপ্রাণিত হয়ে তারা জীবনে এগিয়ে যেতে পারে। আমরা ফাদারের কাছ থেকে এই চার্চের কিছু ইতিহাস, তার ছোটবেলার গল্প, এই চার্চের সঙ্গে জড়িত একটি স্কুল রয়েছে নির্মল হৃদয় আশ্রম নামে, তার সঙ্গে একটি ছোট হোস্টেলও আছে, তো সেগুলো সম্পর্কে শুনলাম জানলাম। এবং এই যে ক্যাথলিক চার্চে নীতি নিয়ম আচার অনুষ্ঠান কীরকম কী হয় সেটাও শুনে নিলাম। আমি সৌমিতা, আর আপনাদেরকে সমস্ত দৃশ্যটি অতি সুন্দর করে দৃশ্যমান করে তুলছে আপনাদের অতি প্রিয় সৌমিত্র। নমস্কার।